আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমিও ভালো আছি আর শীতের সকালে নতুন একটি ভিডিওতে আমাদের সবাইকে স্বাগতম করছি তো গ্রামে প্রচুর শীত পড়ছে অনেক শীত আজকে পহেলা ফেব্রুয়ারি তো ভাবলাম যে আরেকটা ভিডিও করা যাক এই জন্য ভিডিওটা অন করলাম অবশ্যই আজকেও ভিডিওটা বেরিয়ে গেছে নি আজকেও বরুই টুকাইতে এসেছি প্রতিদিনই যা করা হয় আর কি রুটিন হয়ে গেছে প্রতিদিনই বড়ি টুকাই সকাল সকাল ফজর নামাজ পরে বের হই তারপর বড় টুকাই আমার কাছে ভালোই লাগে কারণ এখন তো টুকাই পরে খাই তো শীতের সকাল অনেক সকাল অনেক শীত বাড়িতে গ্রামে প্রচুর শীত পড়ছে হাত রাখা যায় না পকেটে স্যার হাত রাখা যায় না বাইরে বের করা যায় না প্রচুর ঠান্ডা ঠান্ডা হয়ে যায় সেকেন্ডের মধ্যে তো আমাদের এলাকায় কী কীরকম শীত পড়ছে কমেন্ট অবশ্যই জানিয়ে দেন আর আমাদের এলাকায় তো বললামই কেমন শীত আগুন ছাড়া কথা নাই আগুন করতে হয় সময় তো টুকাই দেখেন টুকাইতেছি কি আর করবো প্রচুর শীত মুখ দিয়ে কথায় বেরোতেছ গলা বসে গেছে ঠান্ডায় ভালোই লাগতেছে শীতের সকালে একটা কাজ সকাল সকাল একটা কাজ করতেছি এতটুকু টুকাইছি এক হাত দেওয়া যতটুকু পারা যায় আরেকাতে ক্যামেরা এ অনেক শীত হাত হাতটা রাখতে না ঠান্ডায় তাও কষ্ট করে টোকাইতেছি গাছগোলা গাছ ছোট কিন্তু ভিজা কুয়াশা পরে ভেজে ভিজা আছে এই বিজার মধ্যে হাত দিলে আরও ঠান্ডা লাগে যাক আলহামদুলিল্লাহ টুকে শেষ করলাম মোটামুটি ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে ভালোই পেয়েছি অবশ্য গাছ ঝাঁকি দিয়েছিলাম গাছ ঝাঁকিয়ে দেওয়াতে মোটামুটি ভালো বড়ি পড়ছে মোটামুটি ভালোই পড়ছে আলহামদুলিল্লাহ তো গাছের বড়ি সব লেজেছে পেকে পাখিও ধরে ফেলছে দেখেন আগেও দেখাইছি এখনও দেখাইতেছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি শেষ করি ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম